ফের তাহলে 5 টা দিতে হবে তোর বাপের পিহার বর যাত্রী তো খেতে দি আচ্ছা রে আসল কথা বুঝ দালি তুই লেহাই মনে আসিস নি তো কি খবর ভাই বইনেরা ভালো তো তো আজ যাব পাকুর পাকুরে কিছু কাজ আছে আমার কাজ কোনটা আছে শোধাবে না কাজ আছে আমার পাকুর একটা ব্যাংকে বুঝতে পারলা আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে বুঝতে পারলা তো তোমরা দেখতে থাকো তো আমার সাথে কি আছে দেখবা জানোয়ার তো আমি বুঝতে পারলা আমি আগে জানোয়ার কই বুঝতে পারলা মানে ভালোবেসে রে তুই বুঝিস না একবারে তার নাম হলো আবুল হাসান তো আমি ভালোবেসে আগে জেডডি ব্রো কই তো ব্রো তো চলো ব্লগটা ফুল ইন্টারেস্টিং তোমরা দেখতে থাকো চলো নিজে খাই আর না খাই কিন্তু মোটরসাইকেলকে খিলাতে হবে তো মানে তেল ভরতে যাবো এখন এই নু তো কয়টার সময় যাবো রে ভাই লাইন তো খুবই বড় আহে 3টা 4টা বাজবে রে 3টা 4টা তুই কি মন করছিস তোর পেট্রোল পাম্প তেল ভরো না তাহলে আবুল ট্রেন গেলা তোর আব্বার ট্রেন গেলা কই এই ছোরা বেজ যদি করতে ছাড়লি না আমাকে তো চলে এসছি এখন ব্যাংক যেখানটা আসার ছিল তো ব্যাংকে এখন খাবো বুঝতে পারলা খাবো মানে খেয়েছি তোর বাপের পিহের বর যাত্রী তো খেতে দিল A few moments later. তো তোমরা ব্যাংকের কাজ তো জানো বুঝতে পারলা ব্যাংকে একবারে খুবই হারামিছি সবজি মানে মন টন কে খারাপ করে দিয়ে একটু গেছে বাড়ি যা একটু গেছে বাড়ি যাও রাখছে ভালো ভাই আজ নসিব তো জিব খারাপ হয় নাকি রে আসল কথা বুঝতে পারলি তুই লেহাই মনে আসিস নি তাহলে কোনো কাজই হয় না চাপ আচ্ছা রে আমি দেখছি তো ভাই আমার মারা আরো আও তো গাইস মানে ওয়ালিউলের ব্লগে আসার একটাই কারণ জানো মানে পাকুর এসে রেছে জেরস করবে কুনঠে মানে ঘুরে বহুত মুশকিল জীব যদি তোমরা শর্টকাটে চাও তো একটা দোকান দেখাই গাইস এখানে জেরক্স করতে শুনো তো আমার জেরক্স কমপ্লিট তাই যা দেখো তো জেরক্স কমপ্লিট তো চলো চলো মানে এটা লয় কি বাড়ি চলো ফের ব্যাংক যেতে হবে মানে কুকুর কাঁটালি রোর নাই যে ডিক পয়সা আছে বুঝতে পারলো ডিক পয়সা করবার চেষ্টাতে খাতা খানটা পিছে দরিয়া বাড়ানো দেখো যে আর এক হপ্তায় 500 টাকা জমা কর দা ফেরি কর আমি তো ফের তোমাকে 500 টাকা দিতে হবে মানে ঝামেলার উপর নাই বুঝতে পারলা তো গাইস ভিতরকার অরিজিৎ সিং জায়গা উঠায় আমার গে অরিজিৎ সিং কাঁপে দো আমি একলে কাঁপে দো তো ভিতরকার অরিজিৎ সিং জায়গা উঠায় বেঙ্গল ঢুকাইছি মানে 5 সেকেন্ডে তোমরা কেউ পারবে ভাই আস্তে করে পার কর রে ভাই আমরা এখানে বিয়ে করি নি রে ভাই তো গাইস এখন দেখতে পাচ্ছো মানে ঠান্ডার দিনে এখন গরম গরম চা খাচ্ছি চাটা কেন হ্যাঁ কাপটা যে ফেলবো তো দেখাছি তোমাকে জীবনে ভরতে পারবো না একটা গাড্ডা আছে এত বড় এই যে গাড়াটা এত দেখো কত কাপ তো এখন চাটা খাওয়া কমপ্লিট একবার যাবো তো বুঝতে পারলা আমাকে চিনতে পারলে আগে আগে কত খুশি লাগে চিনতে পারেনি বুঝতে পারলে ছেলেটাকে পয়সা দিলে তো পয়সা দিয়ে কয়া করে যা মানে বলুন কহ নিজের বাড়িতে কাজ করছে এখন আর কাজ চলছে বাড়িতে আপু আমাকে লেবার নিবি পা হাত ধরলে না দাঁড়ানো একটু কাজে লাগালাম আজ
Lelah nih, kalau saya cula so. Bye.